আল্লাহর শপথ করে বলছি ভোর দোয়ার চাইতে তাহাজ্জুদের ওয়াক্তের দোয়ার চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি। এজন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন। রমজান মাস আসছে, আমি সবসময় বলি ভাইরে সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন, বুঝতে পারি, কিন্তু রমজানে তো সাহরি খাওয়ার জন্য উঠে, অতএব শুধু সাহরি খাওয়ার জন্য না উঠে সাহরি খাওয়ার পাশাপাশি দশটা মিনিট টাইম নেবেন, একটা রুমে যে দরজা আটকে দিবেন কেউ যেন নাই সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন, ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, নির্জন জায়গায় চলে যাবেন, সাহরি খেয়ে চলে যাবেন অথবা সাহরি খাওয়ার আগে ওটা করে এসে পরে সাহরি খাবেন, কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়। আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি, খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সাহরি খেতে উঠছে কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বিশেষ ভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত আমি বিপদ দূর করব, এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। অতএব ভাইরা আমার ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই, ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে আল্লাহ তাআলা অলৌকিকভাবে পথ খুলে দিয়েছেন। এজন্য রমজান মাস আসছে, আমি আপনাদেরকে আবেদন করব, আমি আবারো বলছি যে মানুষ সাহরি খেতে উঠে একটি বারের জন্য দোয়া করে না তার চেয়ে কপাল পোড়ার কেউ না যে শুধু সাহরি খেলো, ভাই সাহরিও খান পাশাপাশি দুই চার মিনিটের জন্য হলে দোয়া করেন, করবেন না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।